আমাদের বাগানে কিছু ক্রিনাম লিলির গাছ আছে, যাকে আপনারা অনেকেই পয়জন বাল্ব নামে চেনেন। গ্রীষ্মকালে এই গাছে সাদা রঙের লিলি ফুল হয়। তো প্রত্যেক বছরই শীতের ঠিক আগে এই গাছে এক ধরনের মথের লার্ভা দেখতে পাই। এই বছর ভাবলাম লার্ভাগুলোর একটা ভিডিও বানানো যাক। ভিডিওতে আপনারা যাকে দেখছেন তার পোশাকি নাম ব্রিথিস ক্রিনি, যাকে আমেরিলিস বোরার, ক্রিনাম বোরার, লিলি বোরার বা কেউ আর্চেসও বলা হয়। এটি নকটুইডি পরিবারের একটি মথ। এটি কিন্তু বাগানের ক্ষতিকর কীট, কারণ এদের লার্ভা লিলির কাণ্ড এবং পাতার ক্ষতি করে। এটি প্রধানত ভূমধ্য সাগরের উপকূলীয় অঞ্চল এবং দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়। এছাড়াও এটি জাপান, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কাতেও পাওয়া যায়। এই মথের ডানার বিস্তার প্রায় 40 মিলিমিটার। এর মাথা, বুক এবং সামনের ডানাগুলি খুব গাঢ় বাদামি হয়, তবে ডানার শেষের দিকটা ফ্যাকাশে। আর এর লার্ভা, অর্থাৎ যাকে আপনারা ভিডিওতে দেখছি, কালো এবং বাদামি রঙের উপর ফ্যাকাশে হলুদ বর্ণের হয়। মেরুদণ্ডী প্রাণীরা এদের শিকার করে না, কারণ খাদ্য হিসেবে এরা বিষাক্ত। এদের সাধারণত বিষাক্ত উদ্ভিদেই পাওয়া যায়। আমাদের এই ক্রিনাম লিলির গাছটিও কিন্তু বিষাক্ত। এই লার্ভা পিউপেশনের আগে পর্যন্ত প্রায় 40 মিলিমিটার বৃদ্ধি পায়। এদের সবচেয়ে বড় শত্রু হল ক্যারাবিড বা গ্রাউন্ড বিটল এবং ডার্কলিং বিটলস। আপনি যদি এদের থেকে আপনার লিলি গাছকে বাঁচাতে চান, তাহলে কোনোরকম বিষ না দিয়ে যে পাতাগুলিতে লার্ভা জন্মেছে সেই পাতাগুলি কেটে বাগানের বাইরে কোথাও ফেলে দিয়ে আসুন। কোনোরকম রাসায়নিক বিষ প্রয়োগ থেকে বিরত থাকুন। Thank you.